নমস্কার, হ্যাঁ, সব হংসমালী ঠিকঠাক আয়োজিত আছে। হংসমালী আয়োজিত সেতু সঞ্চার নিয়ে আমি স্বপন রায় আরেকবার এসেছি। আজ আমার সঙ্গে আছে কবি সোমা সাহা পোদ্দার। নমস্কার। কবি সোমা একজন তরুণ কবি। আমরা ওর সঙ্গে আজকে কবিতা নিয়ে কথা বলবো এবং ওর জীবনের কথা, যাপনের কথাও শুনবো। ছোটবেলা, স্কুলিং, কলেজ এবং ওর কবিতা শুনবো। কবিতা নিয়ে ওর যা গল্প গাছা গাছা আছে সেগুলো হবে। আমরা এখন সরাসরি সোমার কাছে যাচ্ছি। সোমা, স্বাগত সেতু সঞ্চারে। নমস্কার। সেতু সঞ্চারে সকলকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা। স্বপনদা, তোমাকেও আজ খুবই ভালো লাগছে। আমার প্রিয় কবি, গদ্যাকার স্বপনদার সাথে রয়েছি। ঠিক, আমি 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 নিমিত্ত মাত্র, ঠিক আছে? বলে না ক্যাটালিস্ট, আমি হচ্ছি তাই। আজকে না তুই না, তোর কথা বলবি, তুই তোর কথা বলবি, তোর কবিতা, তোর জীবনের কথা আমরা শুনবো। আমি প্রথমেই সবাইকে বলি একটা সেলফ ইন্ট্রোডাকশন দিতে। তো তুই তো নিজের কথা, নিজের পরিচিতি একটু দে, তারপরে আমরা কবিতায় যাবো। আচ্ছা। আমার বড় হয়ে ওঠাটা নর্থ বেঙ্গলের আলিপুরদুয়ার জেলায়, তবে আমার জন্ম বারবিশা থেকে আরো 5-6 কিলোমিটার যেতে হয়। খুব সুন্দর একটি জায়গা, প্রকৃতির ভরপুর রূপে সাজানো চারপাশ, সংকোশ নদী বয়ে গেছে, আর ওখানে খোলামেলা পরিবেশ, প্রচুর লোকজনের সাথে জড়িয়ে রয়েছে ছোটবেলার স্মৃতি। তারপর স্কুলিং আমার 12 পর্যন্ত বারবিশাতে, দেন আলিপুরদুয়ার কলেজে আমার গ্রাজুয়েশন, দেন ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। খুব পছন্দের একটি জায়গা আমার ক্যাম্পাসটি ছিল। তারপর কুচবিহারে, কুচবিহার বাড়িতে আমার থাকা হয়নি যদিও, খুব পছন্দের একটি শহর কুচবিহার, অনেক কবিরা ওখানে রয়েছেন। তারপর ব্যাঙ্গালোরে আসা, এখানে হয়ে গেছে অনেকদিন এই ভাঙা ভাঙা জার্নি। আচ্ছা বেশ, আমরা আরো কথা শুনবো, তার আগে আমরা তোর কিছু কবিতা শুনবো। এখন কিছু কবিতা পড়। আচ্ছা, এখন মানে সমকালীন, মানে এখনই লিখেছি সেই একটি কবিতা পড়ছি। ধূসর বিকেল, দ্বীপে যাব বলে নোঙর পেতে বসে আছো, যাব কি? গেলে আর ফেরা হবে না, নীল ফেনিল সরিয়ে আরো গভীরতায় ডলফিনের দৃশ্যেরা গল্প হতে থাকে, বৃত্তাকার চলন খুলে মাস্তুল বেয়ে নামছে ধূসর বিকেল, হাওয়ায় অস্থির মুহূর্ত সফেতে ডানায় তখন স্বপ্নের বুদবুদ, জল চাদরে মিশে যাওয়া রোদ চিহ্ন রেখে, নির্জন দ্বীপ অপেক্ষার তাঁবুতে হলদে বিকেল ভাবছে কবিতার জল রঙে, মকমল পোশাক ও বিন্দু থেকে দোল খায় আদর, টুকরো করা রাত নীল জ্যোৎস্নার কাছাকাছি, আঙুল ছুঁয়ে নিরন্তর স্রোতের ভেতর ধুয়ে যেতে থাকে ফেরার পথ। আর করবো, হ্যাঁ 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 পড় না, আরো দু তিনটে কবিতা পড়। আচ্ছা। এ লেখাটির নাম মন মাঝি রে। জীবন গাথা নদীর বুকে, আর এই নোনা আর এই নৌকা জলের গন্ধেই জড়িয়ে আছে দিনলিপি, নদী গর্ভে লীন হতে থাকে সুখে মোড়া ঘর দুয়ার, পাহাড়ি ঢলে লেগে আছে বিপদ সংকেত, ঘন বর্ষায় ভাঙন অনিবার্য হয়ে পড়ে, এই ভাঙা গড়াতেই বার বার পাল্টে যাচ্ছে বসবাসের ঠিকানা, কিন্তু
প্রবল জলের টানে রঙিন পাল তোলা নৌকা, হারানো মাঝির মনের খবর কেউ রাখে না। অথচ এই মাঝি ভাটিয়ালি গানে মনের মানুষকে মিলিয়ে দেয়, হাসির ওপারে হাসি ছড়িয়ে ভোর খুলছে প্রতিবেশীর দুয়ার, দাদু ঠাকুমাদের এ বাড়ি সে বাড়ির সাথে দেওয়া নেওয়া হয় প্রতিদিনের বেঁচে থাকা, ছোটদের খেলার উঠোন ছড়িয়ে পড়ে পাড়ার উঠোনে, কিন্তু উত্তাল ঢেউ লিখে যায় এ সব কিছুরই পরিবর্তনের গল্প, নদীর বাড়ন্ত যৌবন বয় নিদারুণ ভাঙনে, স্বজনহারা দুপুর আশ্রয় খোঁজে দোপারের শূন্য জনপথ পেরিয়ে, মাঝিহীন নৌকার মতো ঠোকা খাচ্ছে পুনর্বাসন, অপরদিকে নৌকাহীন মাঝি তার ঠিকানায় ভাঙনের নিঃসঙ্গতা ভাসিয়ে দেয়, একা রাত বাঁকা চাঁদ ভালো লাগে না রে আর, খড় ছাড়া রাত শিশুদের মায়াবী মুখে বাড়ছে খিদের ছাপ, নিজস্ব দেশ অথচ নিজ দেশেই দূর সম্পর্কের কারো আসা যাওয়ার মতো যাপন, ঝুপড়ি থেকে বেরোতে চায় বানভাসি অভাবী সংসার, ফিরতে চায় আগের ঘরে, কিন্তু ঘর কাকে বলবো যদি সেটাই না থাকে, এভাবেই ভিটে বাড়ির ডোর ছিঁড়ে স্বপ্নগুলো তলিয়ে যায় নিরুদ্দেশে, তবু মাঝি ভাঙনের ওপারেও ছুটবে আজীবন, নদী আবার নেমে আসবে সাধারণ মানুষের হয়ে, মাঝি ফিরে পাবে তার সঙ্গীকে, নৌকায় পাড়া পার হবে দিন রাতের শব্দ ছাপিয়ে ভাটিয়ালি সুর, এই দিন রাতের অন্তরালে নদী কথায় এগিয়ে যাবে মন মাঝি। আরেকটা পড়, আরেকটা পড়বো। ও সমীকরণহীন, সমীকরণহীন হেঁটে যাওয়া, এই পরিচিতটুকুই রাখা আছে গড়ানো বেলায়, এই যে চলন এর কোনো ঠিকানা নেই, তবু হাওয়ায় মোড়ানো নিভু বাতির রোদ তোলা, দুপুর বাড়ছে তাপ বিকিরণের আগে দেখে নিও সোলারে পারদের রং মেলা ঠোঁট, আবেগি সময়ে ছুট কাবেরীর মুখরিত পরিবর্তন, মাত্রার ওপারে যোগ করে এক নতুন মাত্রা, ক্রমশ ভিড় ছায়ায় সমীকরণহীন দৃশ্যেরা, এক একটা রাত্রে নামানো ধোয়ারা খিদে বাড়ায়। ঠিক আছে, আমরা কবিতা শুনলাম, ফরিদ সিবাতুল্লাহ এসছে, গৌতম রায় এসছে, দুজনকে স্বাগত, আপনারা সঙ্গে থাকুন, আমরা আরো কথাবার্তায় যাই। তোর ছোটবেলা 12 বিষয় তাই তো? হ্যাঁ, ছোটবেলাটা আমার 12 বিষয়তেই কেটেছে। স্কুলিং ওখানে, স্কুল ওখানে, স্কুলিং ওখানে, কলেজ আলিপুরদুয়ার কলেজ, আর ইউনিভার্সিটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। আচ্ছা, লেখালেখি যখন করিস, শুরু করিস, তখন কোনো উৎসাহদাতা ছিল? মানে হয় না উৎসাহদাতা ভেতরে ভেতরে তো কিছু, হ্যাঁ ভেতরে ভেতরে একটা কিছু ছিল, তবে আমি ডিসার্টেশন মানে ছোট থেকেই সেটা করেছি, আর যখন 11-12 যখন যাওয়া হয় সেই ইচ্ছেটা আরো মানে বাড়তে থাকে। তো আমার এক স্যার ছিলেন মৃণাল দেব, উনি আমার স্কুল শিক্ষক, তো ওনার কাছে আমি যেতাম এই ডিসার্টেশনের মানে করব বলে বই আনার জন্য, তো উনিও লেখালেখি করতেন,
তো তার সঙ্গে আমার ওই বইয়ের সঙ্গে স্যারের অনেক বই দিতেন, তার সঙ্গে নানান ম্যাগজিন থাকতো, অন্যান্য কবিদের বই মানে নিয়মিত ভাবে আনা হতো, পড়ে আবার সেগুলোকে আমি দিয়ে মানে দেওয়া হতো এরকম মানে করে। কখন শুরুটা হয়ে গেছিল তবে সেই লেখাগুলো কখনো দেখানো হয়নি কাউকে, মানে ডায়েরিতে সেটা রয়ে যেত। তবে কলেজ পড়াকালীন আমার বাড়ির পাশে একটি ক্লাব রয়েছে, মানে ওখানে নানা রকম একদমই নিয়ার আমার তো নানা রকম ওখানে মানে সাংস্কৃতিক অনুষ্ঠান ওখানে হয়ে থাকে। তো এক অনুষ্ঠানের শেষে সুব্রত দা, শুভঙ্কর দা, রামকৃষ্ণ দা আরো অনেকেই আমার বাড়িতে এসেছিল। তো ওই কথাবার্তাতে তখন সুব্রত দা মানে এক প্রকার জোর করেই আদায় করেছিল দু তিনটে কবিতা। তো প্রথম ছাপা হয়েছিল ওই অথবা পত্রিকায় যেটা সুব্রত দা সম্পাদনা করত। তারপর সুব্রত দাই আবার কিছু কবিতা আমার কাছ থেকে নিয়ে যায় এখন বাংলা কবিতা কাগজের জন্য, অতনুদাকে দেবে বলে জলপাইগুড়ি। আর সেই সময় পরিচয় হয় আমার অতনুদার সাথে। আর এই মানে এটি আমার কাছে একটি বড় প্রাপ্তি, মানে অতনুদার সাথে পরিচয় হওয়াটা। আর অতনুদার হাত ধরেই পরিচয় তোমার সাথে, বারিন্দা, রঞ্জন দা, প্রদীপ দা যারা রয়েছেন, আরো রাজস্বী দা, কবি বন্ধুদের সাথে কলকাতা বুক ফেয়ারে গিয়ে মানে একে একে হাত ধরে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল, এটা আমার একটি বড় প্রাপ্তি। আরেকটা হতো মানে আমার বারবিশা থাকাকালীনে আড্ডা হতো ওখানে, কবিতার আড্ডা হতো বেশ। একবার অলিক দাও এসেছিল, সৌমিক ছিল তখন আলিপুরদুয়ারে কর্মসূত্রে, তখন কখনো কখনো সৌমিকও আসতো। আর্টিস্ট গোপেশ দা, গোপেশ দা সবসময় মানে আমরা যেখানে যেতাম গোপেশ দাও থাকতো, স্যার ছিলেন মিনাল স্যার, কখনো স্যারের বাড়ি, কখনো শুভঙ্কর দার বাড়ি। আর আমার বাড়ির পাশে একটি বড় শাল বাগান রয়েছে, মানে খুব সুন্দর, রেঞ্জার অফিস মানে সব রয়েছে। তো ওখানে আমরা কখনো বসা হতো, কখনো রেল লাইনের পাশে একটি ঝিল আছে খুব সুন্দর জায়গাটা, ওখানে কখনো বসা হতো, কখনো আমার বাড়িতে, এরকম করে কখনো আবার সুব্রত মানে শামুকতলা গিয়ে আবার সুব্রত দার বাড়ি, ওখান থেকে কোহিনুর চা বাগান, ধওলাঝরা চা বাগান, মানে আড্ডাগুলো এভাবে চলতে থাকতো। তো বেশ এক আড্ডার মধ্যে দিয়ে জার্নিটা মানে চলছিল সেই সময়, মানে থাকাকালীন কলেজ বা মানে কলেজের শেষের দিকে আবার ইউনিভার্সিটি যখন সেই সময়টাতে। তারপর ইউনিভার্সিটিতে গিয়ে আমার পরিচয় হয়েছিল, আমার হিস্ট্রি ডিপার্টমেন্টের ছিল আনন্দ গোপাল ঘোষ, উনিও বেশ বুকঠুক আমাকে দিতেন যে ঠিক আছে তুমি মানে লিখছো বলেই মানে এক্সট্রা করে ডেকেই উনি আমাকে বলতেন যে না এই বুকটা পড়ো, মানে বাড়িতেও হয়তো অনেক সময় পাঠাতেন, এই করে করে তখন জার্নিটা ওরকম ছিল। আর অতনুদা তো সবসময় যখনই হয়তো একটু থামা হলো, এই আছে লেখা পাঠা, এই করে করে মানে যখনই থামা হলো অতনুদা আবার সেটাকে করে মানে এই ব্যাঙ্গালোরে আসা, সেটাও আমার তাই কিছুদিন লেখালেখি হয়নি এখানে মানে আসার পর। তারপর অতনুদার ফোনে আবার ফিরে আসা, যখন মানে অতনুদা এখানে আসে ব্যাঙ্গালোরে আমার জন্য এতগুলো করে বই, মানে বাংলা বই তো সবসময় এখানে মানে পাওয়াটা যায় না, তুমি তো জানো সেটা। তো অলিকদা এই জিনিসগুলো আমাকে মানে যতবারই মানে এসেছে আমার জন্য বই নিয়েই এসেছে, মানে আমার বড় প্রাপ্তি এই জিনিসগুলো। তুমিও দিয়েছো অনেকবার বুক ফেয়ার থেকে, তোমার কাছেও পেয়েছি, এখানে থেকেছে বলে সেই সুবাদে এই লেখালেখি। ব্যাঙ্গালোরে থাকার জন্য তোর সঙ্গে একটা যোগাযোগ ছিল, এখন তো একটু ছেলেরা দূরে চলে গেছে, তখন একটু কাছে ছিল না, তবুও ঠিক আছে চলে যেতাম, ঠিক আছে ব্যাঙ্গালোরে দেখা হতো কখনো। হ্যাঁ হ্যাঁ যাই আবার যাবো একটু। সুব্রত সাহা, তারপর অতনুদাস, মানে তখন বরাবর মানে অতনুদাস তারপরে নিয়ে আসা হয় কবিতা, মানে সুব্রতাই নিয়ে এসেছিল অতনুদা কে দেবে বলে মানে এখন বাংলা কবিতার কাগজে। আর তারপর থেকে নিয়মিত ভাবেই মানে এখন এখনের সঙ্গে মানে যুক্ত আমি তারপরে থেকে। জলপাইগুড়িতে যেমন রয়েছে জয়শীলা, তপতি, আমার দেখা হয়নি মানে সবার কবিতার সঙ্গে, আমি মানে অনেক দিন থেকে মানে দেশে কবিতা পড়ে এসেছি কিন্তু কখনো ফেস টু ফেস দেখা হয়নি। নতুন কবিতাতেও কিন্তু আমি লিখেছি, সেখানে জয়শীলাও ছিল আমি দেখেছি অনেক আগে, তোমার মনে আছে কি না আমি জানি না, মানে সবার পিকচার দিয়ে দিয়ে, সেই সময় তো এতটা মানে অনলাইনে এই জিনিসগুলো হতো না, নতুন কবিতা একবার একটা সংখ্যা করা হয়েছিল অনেক বছর আগে, সেটা
হ্যাঁ, তখন জয়শিলাকে আমি দেখেছিলাম, ওখানে রাখা হয়েছিল। আমার আমারটা মনে হয় অতনুদা দিয়েছিল কিবা সুব্রতদা দিয়েছিল, সুন্দরবনে সবার পিকচার দিয়ে দিয়ে কবিতা। সেই সময় ওই সংখ্যাগুলো অতটা দেখা যেত না, অত বছর আগে খুব সুন্দর একটা নতুন কবিতার সংখ্যা করেছিল, সেটা তো আমি মানে ছিলাম, পরে দেখেছি এটা, আমি ছিলাম সেটা। দাঁড়া, কেটে গেছিল, হ্যাঁ হ্যাঁ কানেকশনটা কেটে গেছিল, যাই হোক। শুনতে পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, এই নেটের, নেট নির্ভর হলে এই সমস্যা গুলো হয়। হ্যাঁ, না এখানে তো ঠিক আছে। হ্যাঁ, যাই হোক, তোর এখানে একটা, তুই একটা আবহাওয়া পেয়েছিলিস কবিতাকে নিয়ে কথা বলার, হ্যাঁ আলোচনা করার, মানে তার মাধ্যমে হয়েছে এবং অথবাই তোর প্রথম, হ্যাঁ অথবাই তোর প্রথম কবিতা ছাপা হয়। হ্যাঁ, তারপরে তোর প্রথম বই কবে বেরোয়? বই আমার বেরিয়েছিল 2011, কলকাতা বুক ফেয়ারে ছাপা হয়েছিল, চলো সিগনাল পেরোই, এই বইটা। শুধু আমি বইটা মানে আমার লেখাগুলি কবিতাগুলি পাণ্ডুলিপিটি আমি অলিকদাকে পাঠিয়েছিলাম, আর পুরোটা এই নামকরণ প্রচ্ছদ পুরোটাই অলিকদার কাজ। আর এই লেখাটা তোমার মনে আছে কি, তোমার পরিচিতিটা তুমি দিয়েছিলে। আর এই বইটা, হ্যাঁ, ঠিক, আর এই বইটাতে স্মৃতি জড়িয়ে রয়েছে আরেকজনের, মানে সেটা আমার বলতেই হবে। সে বই মানে বুক ফেয়ারে যখন যাওয়া হয়, তো অতনুদার সবাই যখন ওপেনিং হচ্ছিল, তো বারিন্দার হাত দিয়ে মানে আমার প্রিয় কবি আর একজন ভালো মানুষ যাকে বলবো, তার হাত দিয়ে, ওনার হাত দিয়ে এই বুকটি মানে ওপেনিং হয়েছিল। আর সেই মুহূর্তেই অলিকদা আমাকে বলেছিল, তোমার প্রথম বইয়ের জন্য তুমি যাকে পেলে, যা পেলে, যে সেটা মানে আমাদের ফার্স্ট বই যখন ওপেনিং হয়েছে আমরাও সেটা পাইনি, মানে তখনই আমাকে এটা বলেছিল। আরেকটি আরেকটি লাকি সত্যি আমি লাকি যে বারিন্দার হাত দিয়ে এই বইটা, মানে সেই জন্য আমার মানে একটা মানে স্মৃতি মানে থেকে যাবে এটা। আরেকটি জড়িয়ে আছে, যখন ফার্স্ট বারিন্দার সাথে পরিচয় করিয়ে দিল বই মানে বই বুক ফেয়ারে, তখন বারিন্দাকে যা হয় উনি ওনার কবিতা তো এতদিন থেকে পড়ছি, মানে আপনি করেই আমি সম্বোধনটা করেছিলাম, হঠাৎ করে বারিন্দা এমন মানে হেসে দিলেন, দিয়ে বললো তুমি আমার বাইরেটা শুধু দেখলে, ভেতরটা দেখলে না, আমি তো তোমার মানে বন্ধু হতে চাই, তো তাহলে আমি মানে একটু কি কি বলবো মানে ঠিক বুঝে পাচ্ছিলাম না, যে উনি বয়স্ক মানে কিভাবে বলবো অন্য কিছু। তখন বলছে, তখন নিজেই আবার সহজ হয়ে গেলেন যে না আমাকে তুমি করেই বলো, অত মানে আপনি করে সম্বোধন দরকার নেই করার, আপনি আপনি আগে করা দরকার। আমার যেটা হয় ফার্স্ট দেখেছি যেটা হয়। আর এই বইটা রিভিউ তোমার কাছ থেকেও পেয়েছিলাম, বারিন্দা মানে প্রথম রিভিউ বারিন্দাই দিয়েছিল, আর সেটাও একটা মানে ইয়ে হয়েছিল, কোএক্সিডেন্ট, আমি আমাকে পাঠিয়েছিল, মেল করেছিল। তো আমি সেই সময় তো অত মানে এতটা ইসে ছিল না, সব যে ফেসবুক বা ইসেটা ছিল না, হোয়াটসঅ্যাপ তো এতটা ছিল না, যাই হোক, তো আমাকে মেল করেছিল, আমি দেখিনি, আমি কেরালাতে ছিলাম। তো হঠাৎ করে অলিকদা আবার ফোন করলো যে বারিন্দা তোমায় মেল করেছে, তুমি কোনো রিপ্লাই করোনি, আমি দেখিনি আসলে। তখন তখন বারিন্দার সঙ্গে সেই কেরালাতে অনেক টাইম আমার কথা হয়েছিল, মানে বলেছিল প্রিয় বর্ষা ওনার, মানে প্রিয় ঋতু আমার, মানে বর্ষাটা খুব পছন্দের। তো সেই সময় রিভিউটা মানে সেটার থ্রুতেই অনেক কথা হয়েছিল, সেই আমি তখন কেরালাতে, বারিন্দা তখন মানে জামশেদপুরে ছিল, তো সেটাও একটা স্মৃতি বইটাকে নিয়ে। তুই লাকি, সত্যি তুই লাকি, তোর বই বারিন্দার হাত দিয়ে প্রকাশিত হয়েছে। আমরা এখানে এই বই থেকে, এই বই থেকে কিছু কবিতা শুনবো, কিছু কবিতা পাঠ কর। আচ্ছা, ডুয়ার্সে বড় হয়ে ওঠা, তো কবিতার নামটি ডুয়ার্স। বুক থেকে কুড়োনো শব্দ জমে গল্প, খুব করে কাছে টানা ঠোঁটে বাংলার সুখ, জাগরণে ভাটিয়ালি সাজে, ভেতরের বৃষ্টি খুলে প্রান্তে মাখানো বিহু উৎসব, কপালের বিন্দু থেকে দুপুর বাড়ি, হেঁটে যায় বিকেল বিছিয়ে, লোকনৃত্যে উত্তাল বর্ণ জড়ানো নদীর কোমর বেয়ে, গায়ের ছেলে বাড়ি ফিরছে মাদল বোলানো যাপন নিয়ে। জিপসি টার্মেক ওয়ে
দৃশ্য প্লাস জাপনমালা, টাচের অনুভূতিগুলো বেপরোয়া, কার জালনা তুলতেই আধ বোজা সূর্য, কদম থামতেই অচেনা মুখ, ফেরিঘাটে সকাল হয়, হাতে হাত ধরে একাত্ম হই, সিঁড়ি ভাঙার গল্প, হিমস্পর্শ ক্রমশই মাইনাস টু আরো মাইনাস, স্থিরতা ও বিশালতা খোঁজে সঙ্গম অভিসারে। আরো পড়বো? হ্যাঁ পড়। এই কবিতাগুলো সব তোর কোথায় বসে লেখা? এগুলো কি ব্যাঙ্গালোরও রয়েছে, তবে বারবিশা ওই ওই সময়টাতেই বেশি লেখা ছিল। না আরো পড়, আরো পড়। বর্ষার দিনগুলি, বৃষ্টি থেকে বিন্দু বিন্দু, ব্রেক কষতেই ক্রমশ ছবি হয়ে যাচ্ছে, জনান্তিকে সীমানার খোঁজ, দূরত্বের রাত ভেঙে শেষের আওয়াজ, দুগাল বেয়ে নিশ্চুপ, শুষ্ক মোবাইলে অবয়ব, ঘোলাটে হয়ে যাচ্ছে সন্ধ্যা আঁকা, তিন তলে শূন্য শিশিরে ভিচ্ছি, এরপর দক্ষিণাপন সরাতেই বৃষ্টি পদাবলী। সংকেত, এলোমেলো শব্দেরা চাহিদা মেটায় ভেষজ রূপে, নিঃশব্দ ডানা মেলা বাতাসে ছড়ানো সংকেত, অনেক কিছুই দেবার আছে, দেখবে ভুলতে বসা চোখের উকি, পেরোনো রাস্তাটা হয়ে উঠছে ছবি আর গোপন গ্যালারি, মিহি অক্সিজেন গায়ে দুপুর খুঁজি, লুকোনো হাওয়ায় বুনে উঠছে আসন্ন বিকেল। যারা শুনছেন তারা তাদের একটা কথা বলি, সোমা প্রকৃতির কোলে বড় হওয়া মেয়ে, উত্তরবঙ্গের চা বাগান, শঙ্কোশ নদী, সেখানকার উদার প্রকৃতি, ফলত ওর কবিতার ভাষার মধ্যে ওই উদারতা রয়েছে, কোনো কংক্রিটাইজেশন যাকে বলে আর কি সেটা নেই, খোলামেলা প্রকৃতি সেখানে খেলা করছে, শব্দগুলো ক্লোজ নয়, বন্ধ নয়। এবং তারপরে ও ব্যাঙ্গালোরে চলে আসে, ব্যাঙ্গালোরও ও যেখানে থাকে সেটা অত্যন্ত সুন্দর এবং ফাঁকা, আমি গিয়েছি ওর ওখানে। ফলত এই কবিতার ভাষা বা মানে একটা স্থানিক ব্যাপার থাকে, স্থানিক ব্যাপার থাকে। যিনি মেট্রোপলিসে থাকেন তার কবিতার ভাষা একরকম হয়, যিনি মেট্রোপলিস বাইরে থাকেন, মেট্রোপলিসের বাইরে থাকেন তাদের একরকম হয়, বাকুশ্বরের এটা হয়, কিন্তু এই গোটাটাই বাংলা ভাষার অন্তর্গত। আর সোমা সেই বাংলা ভাষার কবি। সোমা আরো কয়েকজন অতিথি এসছে, তাদের স্বাগত জানিয়ে নিই। মীনা মুখার্জি এসছেন, ডোনা বাসু এসছেন, সৌভিক দত্ত এসছে, তপন মুখার্জি এসছে, সৌভিক কবি, সৌভিক দত্ত, তপন মুখার্জি কবি, গৌতম রায় এসছে আগে আমি বলেছি, ফরিদ সিপাতুল্লাহ, অনেক কবি আজকে, ডোনা বসু, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আপনার সঙ্গে থাকুন, আমরা আরো কিছুক্ষণের সঙ্গে কথা বলবো, আর কিছু কবিতা শুনবো। ডোনা বসু বলছেন শব্দচয়ন খুবই সুন্দর, তপন মুখার্জি বলছেন শুনছেন ভালো লাগছে। যাই হোক, আমি আরেকটা কথা তোকে জানতে চাই, এই যে তোর মানে একটা মেয়েকে তার বিবাহ পূর্ব জীবন এবং বিবাহ পরবর্তী জীবন এর মধ্যে ব্যালেন্স করতে হয় এবং তার মধ্যে লেখালেখি করতে হয়, সংসার সামলাতে হয়, এই গুলো সামলালে মানে এটা মেয়েরা সামলে না আমি জানি, তবুও তোর থেকে শুনি কিভাবে কি কখন সময় করে কবিতা লিখতিস এবং কোন সময়টায় তোকে প্রকাশ করতিস, এই এগুলো একটু বল। আমার একটু কিছুর মধ্যে মানে লেখালেখি বা মানে পড়তে আমি ভীষণ ভালোবাসি, মানে আগে থেকেই সেটা, তো কিছুর মধ্যে আমার সবসময় নিজেকে জড়িয়ে রাখতে, শুধু কাজ মানে ঘরের কাজ বা যে কোনো কর্মক্ষেত্র হোক বা ঘর হোক, এটা তো আমাদের একটা, তার বাইরেও যে রয়েছে আমাদের আরেকটা জীবন, মানে ভালো লাগার যেটা নিজের জন্য,
তো সেটার সঙ্গে জড়িয়ে থাকতে আমার মানে বরাবরই, যেমন লোকের সঙ্গে একটু হাসি খুশি ভাবে আমি মানে মিলেমিশে থাকতেও পছন্দ করি, আবার নিজের সঙ্গে নিজের জন্য টাইম আমি দিতেও সেটাও আমি পছন্দ করি। তো সেইভাবে হয়ে যায়, আগেও যেটা ছিল মানে তার এখনো আমার কোনো কমতি মানে মানে আমি একই রকম মানে মনে হয়, আমার দুটো জায়গায় মনে হয় এটা নর্থ বেঙ্গল আর এটা নর্থ ব্যাঙ্গালোর, মানে যেখানে রয়েছি না নর্থটা আমার রয়েই গেছে, তো সেই জন্য আমার জীবনটাও মানে চলে যাচ্ছে যেটা সেটাও আমার ওই ধারাটা একই রকম, মানে সবুজ এখানেও আমি পুরো সবুজ পেয়েছি পুরো এয়ারফোর্স এরিয়া এখানটায় আমার, মানে সেটা ওখানেও আমার ছিল অতটা না হলেও, বাট মানে মানে এটাতেও তো গ্রিন সিটি বলাই হতো এক সময় ব্যাঙ্গালোরকেও, তো সব মিলিয়ে ঠিক মানে রয়ে গেছে ব্যালেন্স। তো আমি এরপরে যখন মানে লেখাটা পড়বো, আমি মানে ব্যাঙ্গালোরে রয়েছি এখানে সম্বন্ধেও আমি কিছু যে লেখা সেটাও আমি মানে বলতে চাই আর কি, এখানে স্মৃতি জড়িয়ে। অবশ্যই হ্যাঁ, ব্যাঙ্গালোরকে ঘিরে আমার আমি যে কথা বলি আর কি, যে মানুষের জীবন বাদ দিয়ে কবিতা না, এবং আপনারা যারা সোমার কবিতা শুনছেন তারা এটি এখানে ছেলেমেয়ের কোনো ব্যাপার নেই, দেখার চোখটা এবং সেই দেখার চোখ কবিতাকে খুঁজে নেয়। সোমার দেখার চোখ তাই তার প্রাকৃতিক অবস্থানে থেকে সেটা কবিতাকে খুঁজেছে, ব্যাঙ্গালোরেও কবিতাকে খুঁজে পেয়েছে, এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। আর আমি সবাইকে বলি, আমি যে তুই করে বলছি সোমাকে, আমি সোমাকে তুই করে বলি, আমার তো আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু আমার তো মানে যারা ছোট তাদেরকে আমি আমার ভাই বোনের মতো, তারা সবাই যারা আসে এখানে অনেকেই আমার চেয়ে বয়সে ছোট, এবং তাদেরকে আমি দীর্ঘদিন ধরেই তুই তো করি করি আর কি, নিজের ভাই বোনকে যেমন করে সেভাবেই আমরা কথা এগোচ্ছি। আমাদের আমাদের অংশমালী পত্রিকার সম্পাদক জোবাইন সন্ধিও চলে এসেছেন, জোবাইনকে স্বাগত জানাচ্ছি। এসে বলছে আমিও এসে গেছি দাদা, শুনছি দুজনকে ভালো লাগছে। এসেছে পঙ্কজ দাস, এবং পঙ্কজ বাবু আপনাকে স্বাগত, জোবাইন আপনাকে স্বাগত, দেরিতে এলাম নাম জানা হলো না। হ্যাঁ, কবির নাম সোমা সাহা পোদ্দার, তুই কি নামটা লিখে ঢুকিসনি, নামটা লিখেছিস? একদম, হ্যাঁ। আচ্ছা, পরে ওখানে দেখা যাবে। এনিওয়ে আমরা পরের কবিতায় যাই, আরো কবিতা পড়। আচ্ছা, মানে এই সমকালীনে ব্যাঙ্গালোর তো অবশ্যই সমকালীন, কিছু নতুন লেখা, কিছু নতুন নতুনের সাথে কিছু পরিচয় হয়েছে এই লকডাউন বা তার পরবর্তীতে, তেমনি পরিচয় যেমন হয়েছে কবিতা কৈডোরের সঙ্গে আমার আগে থেকেই সম্পর্ক ছিলই, আগে থেকেই শুভঙ্গ ওটা আমার জানা ছিল শব্দবাউল, তেমনি পরিচয় চিকরাশির সহজ উঠোনে। তো এই এখন যে লেখাটি পড়বো এটা সহজ উঠোনে প্রকাশিত হয়েছিল, আর স্মৃতি জড়িয়ে রয়েছে ব্যাঙ্গালোরের, ব্যাঙ্গালোরকে নিয়ে এটা, কর্ণাটকের। তো সেই লেখাটি আমি পড়ছি। যাপন চিত্র ও বান্দিপুরের জঙ্গল গন্ধেরা, হাত বাড়িয়ে নাগাল পাইনি, খসে পড়ে বারবার, সবই তো নিঃসর্গ, দেয়ালের ছায়ায় ক্রমশ চাপা পড়ছে খোলা শ্বাস, দরজা পেরোতে যাই তবু যাওয়া হয়ে ওঠে না, সময় বইছে ভাবনার হাই ওয়ে পেরিয়ে। হ্যাঁ, অস্থিরতা যখন ছেয়ে যেতে থাকে শান্ত ভোরে, অনন্ত সবুজের নিঃস্বর্গে হারিয়ে যায় পথ, নিয়ম ভেঙে জীবনের ছুট, তবু ইচ্ছেরা জেগে থাকে স্মৃতির আলোকে, কখনো বা খসে পড়ে নিঃস্বর্গের কাছাকাছি, নির্জন দুপুর মনে করায় সেই প্রকৃতির সজ্জিত এমসি ওয়াইল্ড লাইফ রিসোর্টের যাপন চিত্র, কত অজানা শব্দে মৃদু ঝরে পড়ে স্পর্শেরা, সেই মায়াবী চোখে যোগ হয়েছিল কর্ণাটকের বান্দিপুর টাইগার রিজার্ভ ফরেস্ট, জঙ্গল ঘেরা কটেজ ছুঁয়ে জাতীয় সড়ক, বন্যেরা এখানে খেলে বেড়ায় পিস রাস্তায়, এমন দৃশ্য কটেজের জালনা থেকে খুলে দেয় হাজার জালনা, কুয়াশার ছাউনিতে ভরে ওঠে রাত, মুখোমুখি ক্যান্ডেল লাইট জ্বলতে থাকে ডিনারের পরেও, জেগে আছে মধ্যরাত আকর্ষিত জঙ্গলি হাওয়ায়,
রিসোর্টে নতুন বছর শুরুর আগের উচ্ছ্বাস আগুনের ফুলকে ঘিরে নেচে চলছে। আজ ঢাকা পাহাড়ি বিধি নিষেধ, গ্রামীণ মাখা সংক্রান্তির রাত, আধুনিকতার হুল্লোড় তুলে ক্যাম্প ফায়ারে মিশে যাচ্ছে। নতুনের আবেগ তাড়িত মুহূর্ত সুইমিং পুলে গড়াচ্ছে। ধীরে ধীরে শান্ত রাতে নীরব ধরা দেয়, কফির চুমুকে লেগে আছে সূর্যের প্রথম আলো। এখন সেই ছুঁয়ে দেখা কফি মগে পিয়াসী মন ঘর বাঁধে নীরবে, দৃশ্যেরা মিলিত হয়। দুধারের ছবি পাল্টে যাচ্ছে ক্রমাগত, জীবনের বদ্ধ ডানায় বার বার ভাসমান কুয়াশা সরিয়ে স্মৃতির ভ্রমণে উকি দেয় সেই কটেজ। জ্যোৎস্নার আলো আড়িপাতে থপ থপে সাদা বিছানায়, জালনায় বয়ে যায় পাহাড়ি ছড়ার গুনগুন। চারপাশে কি এক রহস্যময়তার ছবি ফুটে ওঠে, লিখে যাই কবিতা, সৃষ্টির নিঃসর্গে তা বেঁচে ওঠে। জাসমিন থেকে ছড়িয়ে পড়ে তার কাব্যগন্ধ, যেন কোনো উৎসবের দিকে হাঁটছে একে অপরকে সঙ্গে নিয়ে। বাহ, আমরা একটা জার্নাল ধর্মী, ভ্রমণের জার্নাল যেন শুনলাম, জার্নাল ধর্মী কবিতা। আমাদের সময়ও শেষ হয়ে গেল, শেষ হয়ে আসছে। এবার আমরা অনুষ্ঠানের শেষ অংশে যাব। তার আগে জানিয়ে রাখি, তুই এটা শোন, যারা অংশমালিতে লেখা পাঠাতে চান, প্রতি মাসে অংশমালি বেরোয়। মাসের প্রথম সপ্তাহের মধ্যে বেরিয়ে যায়, প্রথম দিকেই বেরোয়। যারা অংশমালিতে লেখা পাঠাতে চান, তারা মাসের ওই দ্বিতীয়ার্ধের মধ্যে অংশমালি.com, অংশমালি এ দিয়ে শুরু নয়, ও দিয়ে শুরু, অংশমালি.com, তো এখানে আপনারা লেখা পাঠাবেন এবং অংশমালি সম্পাদকীয় দপ্তর লেখা পেয়ে যাবে। অংশমালি.com আমাদের বিভিন্ন ইয়ে তো আমরা শেয়ার করে থাকি, ফেসবুকে শেয়ার করে থাকি। কেউ যদি জানতে চান কোথায় পাঠাবেন, আমায় মেসেজ করতে পারে, ইনবক্স করতে পারে, আমি জানিয়ে দেব। আর এবার আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে যাচ্ছি, শেষ পর্যায়ে যাচ্ছি, কারণ সংক্ষিপ্ত অনুষ্ঠান, এতে একজন কবিকে পুরোপুরি তো ইয়ে করা যায় না, কভার করা যায় না, আমরা চেষ্টা করি কিছুটা করতে। যাই হোক, আমি না সবাইকে একটা প্রশ্ন করি, সোমা তোকেও করছি, যে ধর তোকে আচমকা বলা হলো যে তোমাকে নির্বাসিত করা হবে একটি দ্বীপে, এবং তুমি তোমার প্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্গে তিনটে মাত্র বই নিতে পারবে, তুই কোন তিনটে বই নিবি? আচ্ছা, আমি নেব, প্রথমে প্রথমে আমি বলছি, সবার সবাই আমি শুনেওছি দু একজনের, যাই হোক, ফার্স্ট আমার যেটা সবারই পছন্দ আমারও সেটা, এক হাতে নিব বই গীতবিতান, অন্য হাতে নেব, তুমি কটা বইয়ের কথা বললে? তিনটে বই, তিনটে বই অন্য হাতে নেব, অন্য হাতে নেব মৈত্রেয়ী দেবীর নহন্যতে, আর নহন্যতে যদি নেওয়া হয় তাহলে অসম্পূর্ণ থেকে যায় যদি মির্জা এলিয়াদের লানুই ব্যাগগুলি না নেওয়া হয়, তো দু হাতে মানে তিনটে হয়ে গেল, নিয়ে দুর্দীপ বাসিনী হয়ে যাব। বেশ, আমরা যাওয়ার আগে, শেষ করার আগে তোর আরেকটি কবিতা তুই পড়, তারপর আমরা শেষ করব। স্বপ্ন পরাক, পাতার মার্জিন ছুঁয়ে রোদের খেলা, স্বপ্ন পরাক মিশিয়ে যোগ হবে নবজন্মের, রং বেরঙ্গের মেহেক ঢেলে রেখেছ আশ্রয়ে, শব্দ গুছিয়ে না বলারা এভাবেই থাক, অচেনা শব্দে লেখা হয় জেগে থাকার অভ্যেস, সরু রেখায় চাঁদ আড়িপাতে, ক্ষুদার জালনায় ঘুমের ভেতর আসা যাওয়া করে আলোখানি, গভীর রাত খুলে এখনো বাকি হাঁটা, উড়ে যায় রাত পাখি দূরের সহজতায়,
নরম আলোয় নিঃশব্দ বয়ে আনি, শুধু দৃশ্যেরা মৃদু কাঁপে আগের মতো করে। স্বপ্নপরাগ দুই, তুমি তো ক্ষুধার সূচক সরিয়ে মুক্ত হতে চেয়েছিলে, সীমাহীন ক্ষুধায় মুচড়ে ওঠে কোন, কোষে কোষে ছড়িয়ে পড়ে তার বীজ, হাত ধরাধরির ক্লান্ত পথ তবু এগোয় ঝাপসা চলন মেখে। পোশাক বদল হয় ফেরিওলার, ফেরিওলা ক্ষুধা ফেরি করে আর কেউ তা কেনে, তখন ক্ষুধার দেশে ছলমলে মুখ ফিকে দেখায়, উড়াল খুলে রাখি প্রতিদিন বাড়ার জন্যে, না দেখারা আরো তীব্র হয় স্বপ্ন ক্ষুধায়। সবাই কবিতা শুনতে চাইছে, আরেকটা পর আরে পড়বো। আচ্ছা, এটা এখন পত্রিকায় ছাপা হয়েছিল, প্রবাহে সারা। অধিকক্ষণ না দেখায় রং হারাচ্ছে, কখনো ভিড় বাছে গড়ছ কাহানি, বা গোছানো বাক্স খুলে আড্ডা। ওদের যে নজর কাড়া সহযোগ, ওরা নিজেরাই এখন খামবন্দি, ব্যস্ত শহর ভালোবাসে ওইটুকু স্পেস, বাঁচিয়ে রাখতে চায় চেনা স্পর্শদের, টুকরো রাত মেলে গন্ধ প্রবাহ, বুকের দৃশ্যে ঢালা ঠোঁট কপি, বেঁধেছ কি তারে বাধার গভীরে, সারা পেরোনো ছুটির গরম, চোখ মুখে পর্দা সরানো রোদ, আর শুকনো শ্বাসের কেড়ে নেওয়া গলন, ডাকছে স্নানঘর ডুবন্ত বাথটবে, দুপুর ভেঙে যখন প্রবল বৃষ্টির সম্ভাবনা। বেশ, আমাদের শেষ পর্যায়ে প্রায় 38 মিনিট আড্ডা হলো, আবার একদিন বসা যাবে কখনো সময় করে। আচ্ছা, আমি একটা প্রশ্ন তোকে করিনি, আমার জানতে, তুই তো গদ্য লিখেছিস কখনো? গদ্য? হ্যাঁ লিখেছি আমি, ওটা যে ভ্রমণের যেটা বলা হলো ওটা গদ্যই তো। হ্যাঁ, কিছুটা, ওটা তো জার্নাল। হ্যাঁ, জার্নাল ধর্মী লেখা। বেশ, আমরা এর পরের বার তোর কিছু গদ্য শুনবো যদি বসা হয়, আর আমার সাথে পরে। হ্যাঁ হ্যাঁ, লকডাউন এসে, ঠিক আছে, আমরা সেটাও শুনবো, আর এর পরে শনিবার 14 তারিখে আমার সঙ্গে থাকবেন কবি জপমালা ঘোষ রায়, আপনারা সঙ্গে থাকুন। এরপরে অংশমালী আয়োজিত ক্ষণকালে বল্লরী সেন থাকবেন, সেটাও আপনারা শুনুন। আর আজকে সোমা সাহা পোদ্দার, সোমার কবিতা আলোচনা আপনাদের ভালো লেগেছে আমি জানি, কবিতা পড়ার অনুরোধ করছেন, আরো কিছুক্ষণ আড্ডা দেওয়া যেত, জোবায়ন সন্ধি বলছে সম্পাদক, তাই জন্য আমি একটু বাড়ালাম আড্ডাটা, বাড়ালাম সময়টা, বাড়ালাম। যাই হোক, আবার কখনো দেখা হবে, তো আমি তো ব্যাঙ্গালোরে যাচ্ছি, তখন মুখোমুখি দেখা হবে। হ্যাঁ, তোর কাছে কবিতা শুনবো, তোর নতুন লেখা শুনবো। এই কথাটুকু, এই কথার সঙ্গে আজকের মতো আমি সেতু সঞ্চার শেষ করছি, আবার শনিবার সেতু সঞ্চারে কবি জপমালা। হ্যাঁ, আমি অংশমালীকে মানে জোবাইন সন্ধি তো এসেছে, আমি আসছি, আমি আসছি, আমি আবার আসছি কবি জপমালা ঘোষ রায়কে নিয়ে। এইবার তোর যদি অংশমালীকে কিছু বলার থাকে বল। একদম আছে বলার, মানে অসংখ্য ধন্যবাদ অংশমালীকে এত সুন্দর একটি সন্ধ্যা উপহার দেওয়ার জন্য, আর জোবাইন সন্ধি ওনার অসুস্থতার মধ্য দিয়েও উনি এটাকে মানে চালিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা নানা প্রান্ত থেকে একত্রিত হচ্ছি, রিয়েলি অ্যাপ্রিসিয়েট হিম। আর অবশ্যই স্বপনদা, তোমাকে আমি মানে আগের এপিসোড গুলো মানে দেখে এসেছি, তুমি সবার মানে যারা এসছেন আগেও
এত সুন্দর তুমি সহযোগিতা করে যাচ্ছ, তোমার সঞ্চালনার মধ্য দিয়ে প্রোগ্রামটিকে এগিয়ে নিয়ে যাচ্ছ, সত্যি এটা প্রশংসনীয়। আর আমার খুব ভালো লাগছে আজকে যারা রয়েছেন সকলকেই আমার অসংখ্য ধন্যবাদ। আর সামনে রয়েছে শুভ দীপাবলি, আগাম শুভেচ্ছাও আমি সবাইকে জানাচ্ছি, এই আলোয় আলোকিত হোক সকলের জীবন। তোকেও ধন্যবাদ, শুভ দীপাবলির শুভেচ্ছা তোমাকেও, আগাম তরফ থেকে শুভেচ্ছা রইলো। দীপাবলি, শুভ দীপাবলির শুভেচ্ছা রইলো তোর জন্য, গিরিশের জন্য, আলোর শুভেচ্ছা সবাইকে। খুব ভালো থাক, সবাই আজকের মতো ভালো এখানেই। থাকবে, হ্যাঁ, আজকের মতো একদম, এখানেই, নমস্কার।